सितारे बदल जाएंगे कश्तियां बदलने की जरूरत नहीं दिशा बदलो किनारे बदल जाएंगे আপনি বলতে পারেন আমি আবার বলছি দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি একটু আগে দেখলেন আজকে যে ব্রিগেড সমাবেশ হচ্ছে সেখানে বাম কংগ্রেস এবং আইএসএফ আব্বাস সিদ্দিকি সকলের উপস্থিতি আমরা সেখানে দেখতে পাচ্ছি কিন্তু একটা ছন্দ পতন হয়েছিল যখন আব্বাস সিদ্দিকি স্টেজে উঠছিলেন কারণ তিনি যখন স্টেজে উঠছিলেন তখন তার সমর্থকরা বিশেষ করে একটা ওয়েব তুলছিলেন এবং সেই সময়ে কার্যত বক্তব্য থামিয়ে রাখতে হয় অধিত চৌধুরীকে তখন অধিত চৌধুরী বক্তব্য রাখছিলেন এবং সেই সময় আমরা দেখলাম যখন মানুষ বা এই আব্বাস সিদ্দিকীর সমর্থকরা যখন একটা ওয়েব তুলছিলেন সেই সময় যারা ওখানে স্টেজটা ম্যানেজ করছিলেন তারা হয়তো বলার চেষ্টা করছিলেন যে আব্বাস সিদ্দিকী মাইকে দাঁড়িয়ে বলে দিক যে আপনারা শান্ত হন তো এইরকম একটা অবস্থা যখন তৈরি হয় যখন মাইকের সামনে তাকে নিয়ে যাওয়া হয় কিন্তু সেই সময় অধিত চৌধুরী কোথাও যেন একটি বেকে বেঁকে বসেন এবং তিনি একবারে মাইক ছেড়ে চলে আসছিলেন যেটা আমি আর বলবো না মাঝখানে কেউ বললে আমি আর কেন বলবো এরকম একটা অবস্থা কিন্তু আমরা সেই সময় দেখলাম যে বিমান বসু আর তিনি কিন্তু একেবারে খুব সুন্দর ম্যানেজ করলেন একবার ম্যানেজ মাস্টারের ভূমিকায় বিমান বিমানবসুকে আমরা দেখলাম যে তিনি বিষয়টাকে সামাল দিয়ে অধিত চৌধুরীকে আবারও বক্তব্য রাখতে বললেন কিন্তু যাই হোক অধিত চৌধুরীর মধ্যে একটা কোথাও ছন্দ পতন একটা আমরা লক্ষ্য করলাম আব্বাস সিদ্দিকী যখনই স্টেজে উঠলেন আসলে এর একটা অন্য ব্যাখ্যাও রয়েছে অন্য কারণও রয়েছে কারণ যে জোট মহাজোটের কথা বলা হচ্ছে অ্যাকচুয়ালি আব্বাস সিদ্দিকীর সঙ্গে বামেদের জোটটা হয়েছে কংগ্রেসের সঙ্গে কিন্তু এখনও সে অর্থে জোট হয়নি এবং যে কারণে স্টেজে হয়তো পাশাপাশি সবাই বসছেন কিন্তু আব্বাস সিদ্দিকী গেছেন বামেদের ডাকে বামেদের সঙ্গে যেহেতু একটা সমঝোতা হয়েছে সেই জন্য তারা কিন্তু গেছেন কিন্তু সেখানে আবার কংগ্রেসকেও আলাদা করে ডাকা হয়েছে কিন্তু বামেদের সঙ্গে কংগ্রেস বামেদের সঙ্গে আইএসএফ এদের বোঝাপড়া হলেও আইএফের সঙ্গে আইএসএফ মানে আইএসএফ এর সঙ্গে কংগ্রেসের কিন্তু বোঝাপড়া এখনো হয়নি আসন সমঝোতা বা জোট এটা হয়নি সেই কারণে কোথাও একটা দূরত্ব রয়েছে এবং দেখলাম যখন বামেরা চেষ্টা করছিলেন যে তার তার সমর্থকদেরকে শান্ত করার জন্য মাইকের সামনে এনে কিছু বলানোর আর তখন আমরা দেখলাম অধিত চৌধুরী তিনি খানিকটা ব্যক্ত হয়েছিলেন এবং তিনি বক্তব্য এখানে মাঝখানে থামিয়ে দিয়ে চলে যেতে চাইছিলেন কিন্তু বিমান বসু তাকে আবার সামাল দিয়ে মানে পরিস্থিতিটাকে কন্ট্রোল করলেন বিমান বসু কিন্তু কেন এই ধরনের বিষয় এই বিষয়টাকে আব্বাস সিদ্ধি বা কীভাবে নিলেন এই যে তাকে দিয়ে যখন বলানোর চেষ্টা হচ্ছিল অজিত চৌধুরী যে চলে যাওয়াটা এটাকে তিনি বা কীভাবে নিলেন কংগ্রেস সম্পর্কে তার কি বক্তব্য সেটাও কিন্তু আজকে তার বক্তব্যে তিনি বলেছেন আমরা তার বক্তব্য যখন হচ্ছিল সেই সময় আমরা কি অনেকেই বলছিলেন যে তিনি যখন বামেদের প্রার্থীদেরকে ভোট দেওয়ার কথা বলছেন তাহলে কংগ্রেস সম্পর্কে তিনি কেন কিছু বলছেন না তার উত্তর তিনি নিজেই কিন্তু দিয়ে দিয়েছেন আজকে সভাতে কি বলেছেন এই প্রসঙ্গে আপনাদেরকে আমরা প্রথমে শোনাবো তারপর এটা নিয়ে আলোচনাতে আসবো তিনি তারা বক্তব্য দেবেন হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যা আপনি বললেন যে যেখানে যেখানে বাম শরিক দল দাঁড়াবে আপনি ভোট দেবেন আমাদেরকে বললেন আপনি কংগ্রেসের বেলায় বললেন না কেন হয়তো আপনাদের মনে যেতে পারে আমি একটা কথা স্পষ্ট জানিয়ে দি ভাগিদারি করতে এসেছি তারও তুষণ করতে আমি এসেনি ভাগিদারি করতে এসেছি অনেক হয়েছে আর নয় ভাগিদারি চাই পিছিয়ে পড়া অধিবাসী দলিত আদিবাসী ও মুসলিম পিছিয়ে পড়া মানুষের হক বুঝে নিতে হবে এই ভাগিদারিতে এসেছি অতএব যদি কেউ মনে করে বন্ধুত্বের হাত মেলানো দরকার দরজা খুলে রয়েছে আগামী দিন বাংলায় তাদের হয়ে অভ্যাসের দিকে লড়াই করবে কথা দিয়ে গেলাম ভালো থাকেন ভালো থাকেন কথার মধ্যে কেউ বেছা নিলে ক্ষমা নজরে দেখবেন কেন দেশের প্রধানমন্ত্রীর ভোটের যে অধিকার আমারও ভোটের সে অধিকার রাস্তার ধারে পড়ে থাকায় ভিকারি মানুষটারও অধিকার সব অধিকার সমান তবে আজকে মনে রাখবেন টোটাল টোটাল বাংলার বুকে সব থেকে যদি আজকে কেউ বেশি আফসোস করে সেটা বাংলার মুখ্যমন্ত্রী আফসোস করছে ওর ঘুম হারাম হয়ে গেছে চিন্তা মুখ্যমন্ত্রীর ঘুম হারাম হয়ে গেছে এমনটাই দাবি করলেন ব্রিগেডের সমাবেশে দাঁড়িয়ে আব্বাস সিদ্দিকী এবং যেটা বলছিলাম যে তিনি পরিষ্কার একটু কড়া ভাষাতেই বললেন যে আমি কিন্তু তুষ্টি করতে তুষ্ট করতে আসিনি কারণ আমি আমার ভাগিদারি বুঝতে এসেছি অর্থাৎ অধিকারটা বুঝে নিতে হবে দয়া দাক্ষিণ্য নয় এবং অধিকারটা অর্থে সে অর্থেই তিনি বলার চেষ্টা করলেন কারণ আসন সমঝোতাটা এখনও কিন্তু কংগ্রেসের সঙ্গে হয়নি এবং এটাও আজকের বক্তব্য বলেছেন যে যতটা মানে বামেরা তাকে মানে আপ্যায়ন করে নিয়েছেন আপন করে নিয়েছেন সেই অর্থে অন্যরা সেই জায়গাটা দেখায়নি তবে তিনি বলছেন যে দরজা খোলা রয়েছে তিনি কিন্তু যদি মনে করেন তাদের জন্য প্রচারের জন্য তৈরি থাকবেন এখন প্রশ্ন হচ্ছে আজকের যে সমাবেশ হয়েছে সেখানে কেমন হয়েছে লোকজন কেমন হয়েছে সেটা নিয়েও কিন্তু অনেক মানুষের অনেক কৌতূহল তবে যারা উদ্যোক্তা তারা কিন্তু ভীষণই সন্তুষ্ট আজকের এই সমাবেশকে ঘিরে বিশেষ করে বিমান বসু তিনি বলেছেন যে এই সমাবেশ আমরা অতীতে দেখিনি এবং অভূতপূর্ব এরকম একটা শব্দ তিনি কিন্তু ব্যবহার করেছেন আমরা বিমান বোস তার একটা বক্তব্য আপনাদেরকে শোনাব শুরুতেই যেটা বলেছেন তো এই সমাবেশ সম্পর্কে সেটা আপনাদেরকে প্রথমে শোনাব আমরা শোনাতে চাই কি বলেছেন বিমান পূর্ব এই সমাবেশে বামপন্থীরা আছে এই সমাবেশে জাতীয় কংগ্রেস আছে এই সমাবেশে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আছে এই সমাবেশে এই সমাবেশে বাম ফ্রন্ট সহযোগী অন্যান্য দলেরা আছে কাজেই এই রকম একটা সমাবেশ অতীতে কোনদিন দিন ব্রিগেট প্যাচগাম দেখেনি যা এবার দেখছে এই সমাবেশ এক দিক থেকে অভূতপূর্ব অভূতপূর্ব এই সমাবেশ সেই দাবিটা করেছেন আজকে বিমান বসু এখন প্রশ্ন হচ্ছে যে এই সমাবেশের দিকে তো নজরও রেখেছিলেন তৃণমূল সুপ্রীম মমতা বন্দ্যোপাধ্যায় অনেকে বলছিলেন যে যখন আইএসএফ এই নামটা নেওয়া হচ্ছে সমাবেশ থেকে যখন বিমান বসু তিনি নামটা বলছেন যে এই সমাবেশে রয়েছে আইএসএফ তখন এমন একটা আওয়াজ উঠছিল সমাবেশ থেকে এবং বিশেষ করে আব্বাস সিদ্দিকি যখন ঢুকলেন বা তার অন্যান্য নেতারা যখন স্টেজে উঠছেন সেই সময় যে ওয়েবটা উঠছিল সেখানে আমরা দেখছি বক্তাদেরকে বক্তব্য মানে থামিয়ে রাখতে হচ্ছিল যেমন সূর্যকান্ত মিশ্র যখন বক্তব্য রাখছিলেন সেই সময় আইএসএফের একজন নেতা স্টেজে উঠলেন নৌসাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকির ভাই তখনও কিন্তু এমন একটা ওয়েব যে সেখানে বক্তব্য থামিয়ে রাখতে হয়েছিল অজিত চৌধুরী দেখলেন আপনারা আব্বাস সিদ্দিক যখন উঠছিলেন তখন এমন একটা ওয়েব থামিয়ে রাখতে হচ্ছিল আর বলা যায় এক কথাই যে এই আইএসএফ আব্বাস সিদ্দিকীর আজকের যে এই যে বলা যায় সমাবেশে অংশগ্রহণ এবং তার বক্তব্য রাখতে ওঠার সময় বক্তব্য মানে পরে তার তাকে কেন্দ্র করে ব্রিগেডের যে আওয়াজটা সেটা কিন্তু বলা যায় ব্রিগেডটাকে কাঁপিয়ে দেওয়ার মতো আবার অনেকে বলছেন শুধু ব্রিগেড নয় কেঁপে গেছে কালীঘাটও কারণ হিসেবে যে ব্যাখ্যাটা তারা বলছেন যে এটা আপনারা জানেন যে নন্দীগ্রামে আইএসএফকে ছেড়ে দেওয়া হয়েছে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে এবং এই নন্দীগ্রামে প্রার্থী হওয়ার কথা ইচ্ছা প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ফলে ফলে সেখানে বাম যেহেতু আইএসএফকে ছেড়ে দিয়েছে এবং আইএস যা ওয়েব আজকে সমাবেশে যা দেখা গেল ফলে নন্দীগ্রামে যেহেতু প্রায় বাষট্টি হাজার মতো সংখ্যালঘু ভোটার রয়েছে মুসলিম ভোটার রয়েছে সুতরাং সেই জায়গাতে একটা যে বিরাট থাবা বসাতে পারে আব্বাস সিদ্দিকী বা তার দল যে থাবা বসাতে পারে এটা হয়তো কত একটা এবার বুঝতে পারছে কালীঘাট বা তৃণমূল কংগ্রেস তারা প্রথম দিকে ততটা গুরুত্ব দিতে চাইছিল না আব্বাস সিদ্দিকীকে ফুরফুরা শরীফের তহা সিদ্দিকি যিনি রয়েছেন পীর জাদা তাকে তার সঙ্গে যোগাযোগটা বেশি ছিল আব্বাস সিদ্দিকিকে সে অর্থে গুরুত্ব দিচ্ছিল না তৃণমূল কংগ্রেস কিন্তু আজকে সমাবেশে যা দৃশ্য দেখা গেল যা ওয়েব দেখা গেল এবং তাকে যেভাবে তার জোটসঙ্গীরা যেভাবে বিশেষ করে বামেরা যেভাবে তাকে গুরুত্ব দিচ্ছে এবং সিটটা ছেড়ে দেওয়া নন্দীগ্রামের মতো সিট সেখানে ছেড়ে দেওয়া ফলে কোথাও যেন একটা কপালে চিন্তার ভাঁজ তৃণমূল কংগ্রেসের এবং সেখানে তৃণমূল সুপ্রিমো যেহেতু প্রার্থী হচ্ছেন যদি কোনো কারণে হেরে যান তাহলে তো একেবারে বেউজ্জি ব্যাপার হয়ে যাবে দলের পক্ষে এবং সেখানে আবার শুভেন্দু অধিকারী বিজেপির তিনি আবার চ্যালেঞ্জ ছুঁয়ে রেখেছেন তিনি প্রার্থী হতে পারেন যদি দল চান দল যদি চায় সুতরাং এই জায়গায় একটা জটিল অঙ্ক হয়ে দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে সেটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না এবং সেখানে আমরা দেখেছি অতীতের যা ভোট সেখানে কখনো শুভেন্দু অধিকারী দু হাজার ষোলোতে প্রার্থী হয়েছিলেন তারপরে লোকসভা কেন্দ্রে দিব্যেন্দু অধিকারী প্রার্থী হয়েছিলেন সেখানে একটা তাদের ব্যক্তি পরিচয় রয়েছে ফলে ভোটটা তাদের দিক থেকে অনেকটাই ছিল এটা মনে করা হচ্ছে শুধু তৃণমূলের সিমবল নয় তাদের নিজস্ব পরিচিতি রয়েছে নিজস্ব ভোট ব্যাঙ্ক রয়েছে ফলে এদিকে যদি আবার শুভেন্দু অধিকারী এই নন্দীগ্রামে প্রার্থী হন আর মমতা বন্দ্যোপাধ্যায় যে সেখানে প্রার্থী হন এদিকে যদি আব্বাস সিদ্দিকীর দল ভোট কাটতে শুরু করে তাহলে তো তার পক্ষে অর্থাৎ তৃণমূল সুপ্রিমোর পক্ষে জেতারাই তো সমস্যার হয়ে যাবে একদিকে কলকাতার ভবানীপুর সেটাও মানে সেফ নয় কারণ গত লোকসভা নির্বাচনে বিরাট বাজে রেজাল্ট দেখা গেছে ওই বিধানসভা কেন্দ্রে তাহলে তৃণমূল সুপ্রিমও দাঁড়াবেন কোথায় অনেকে বলছেন যে সেই জন্যই কি এতটা অপেক্ষা করা হচ্ছে প্রার্থী তালিকা ঘোষণার ক্ষেত্রে কারণ যেহেতু প্রথম দিকেই ভোট রয়েছে নন্দীগ্রামে সুতরাং যদি প্রার্থী তালিকা ঘোষণা করতে হয় নন্দীগ্রামের প্রার্থী তালিকা ঘোষণা করতে হবে সেখানে মুখ্যমন্ত্রী অর্থাৎ তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়কে যে সেখানে ক্যান্ডিডেট করা হবে তার আগে কি একটু দেখে নেওয়ার চেষ্টা হচ্ছিল তৃণমূলের তরফ থেকে যে আজকের ব্রিগেডে কী দেখা যায় চিত্রটাকে দেখে নিই সেখানে আইএসএফের কতটা গুরুত্ব বোঝা যায় সেটা দেখে নিই বা বামেদের এই যে জোট সেটা কতটা শক্তিশালী সেটাকে দেখে নিই তারপর আমরা প্রার্থী তালিকা ঘোষণা করব এটাই কি নজর রাখছিল তৃণমূল কংগ্রেস আজকে তো সমাবেশ প্রায় শেষের পথে কিন্তু এবার কি প্রার্থী তালিকা ঘোষণা করবে তৃণমূল এবং সত্যি কি নন্দীগ্রামে প্রার্থী করা হবে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে তার উত্তর হয়তো আর কয়েকটা দিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে দর্শক আজকে যা আপনারা দেখলেন সেই সম্পর্কে আপনার যদি কোনো মন্তব্য থাকে নিশ্চয়ই কমেন্ট করবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরম্বটিভিতে